গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রংতুলি ব্লগ। তো মেয়ের এখন আছে, তো আজকে ওর আছে একটা কম্পিটিশন ড্রয়িংয়ের। কিন্তু মেয়ের ভীষণ শরীর খারাপ, উঠতেই পারছিল না, এখন উঠলো, কিন্তু খাবে কি না জানি না, হয়তো খেতে পারবে না এত সকালে খায়ও না, সেই 10:30-11টার আগে। তো মেয়েটা কষ্ট করে উঠে একটুখানি ভাব টানলো, আর এখন ওকে একটুখানি গুছিয়ে দেবো। কিছু না গেলে ওষুধ খাবি কি করে? আর ওষুধ না গেলে তো কমবেও না। কিরকম বাদিয়েছিস ঠান্ডা, বাবারে দেখলে তো সে ভালো। এদিকে আমার ভাত কমপ্লিট, মেয়েকে একটুখানি আলু ভেজে দিচ্ছি। তো ওই পাশের আলমারিটার কিছু খুঁজেই পাচ্ছি না, এখান থেকে মেয়েকে একটা কিছু দিয়ে দিই। তো মেয়ের বেশ শরীর খারাপ ছিল, আর এটা ছিল রবিবারের ভিডিও ক্লিপ। তারপরে সোমবার মঙ্গলবারের কিছু ছিল, কিন্তু আমারও ইদানিং একদম শরীরটা ভালো যাচ্ছে না, যে কারণে আর বিকেলের দিকে এডিট করা হয়ে উঠছে না। বাবুকে নিয়ে স্কুল থেকে আসার পরে সে শুয়ে পড়ছে, আর সে সন্ধ্যাবেলায় ওঠা হচ্ছে, এত ক্লান্তি লাগছে, তার সাথে শ্বাসকষ্ট হচ্ছে। তো যতই শরীর খারাপ হোক না কেন, মেয়ের কম্পিটিশন, আর এই এক একটা কম্পিটিশন বা কোনো একটা ইভেন্ট থাকলেই ওর একটা না একটা কিছু বাদিয়ে ফেলবে। আর এখানটায় দেখো এত পরিমাণে ঠান্ডা লেগেছে, নাকে ওষুধ দেওয়া হলো আর কিছু খেয়ে যেতে পারলো না, আর ওষুধও খেতে পারলো না। আসলে এত সকালে কিছু খাওয়াও যায় না, খুব সকালবেলা উঠেছি। হাতে নেবে নাকি ক্যারিতে দেবো? যাচ্ছে তাই, আমার একটু ঠিক করে করো। হ্যাঁ বসে, ওষুধটা নিয়েছো? বিস্কুট আমার ওইখানটায় বসলি কেন? নে, ওঠ তাড়াতাড়ি, ওঠ। রুমাল নিয়েছিস? আছে কিনা একটু দেখে নে তো। কন্টিনিউ কেসে যাচ্ছিস রে, তো তো দুর্বল, তো তো বসে পড়ছিস, পারছিস না উঠতে। তো সকালবেলা উঠে কর্তাভাষার কথা অনুযায়ী রান্না তো করেছিস, ভাত আর একটু আলু ভাজা করে দিয়েছি, কিন্তু মেয়ে এত সকালে বা কেউ এত সকালে খায় না, সেই 10:30-11টার আগে। তো মেয়ে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি শুয়ে পড়েছিলাম, কারণ পরে ভাবছি রান্না করব, এখন আর কি তেমন কিছু রান্না। ছেলে শুয়ে আছে, এবার আমার কোনো কাজ নেই, আমি আমার কোনো এখন আর রেসিপি করা নেই বা আদার কোনো কাজ নেই, কারণ এখন আর কোনো রান্নাও নেই। ওরা যখন আসবে অনেক বেলা করে খাবে, শুধু শুধু এখন আর আবি জিবি রান্না করে লাভ নেই। এই যে হচ্ছে আমাদের সুইমিং পুল, যেটা কত মাসে বানিয়েছে, প্রচুর শালুক আছে, এখানটায় অনেকগুলো টপ আছে আর অনেক মাছ আছে। আর এখন টেম্পারেচার এত পরিমাণে যে পদ্ম পাপড়িগুলো পুরো পুড়ে যাচ্ছে, দুদিনের মধ্যে একদম পাপড়িগুলোর ওপরে কালচে কালচে মতো হয়ে যাচ্ছে, আর অনেক কুড়িয়ে এসছে জানো তো। বেশ ভালো লাগে সকালবেলাটায় গেলে, কিন্তু দুপুরের তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে পদ্ম পাপড়িগুলো একদম কেমন নেতিয়ে নেতিয়ে পরে জলসে যায়। অন্যান্য গাছগুলোর অবস্থা ঠিক একই রকম, দুবার জল তো দেওয়া হয় কিন্তু দুবারেও না, সে মাটি একদম শুকিয়ে কড়কড়া মতো হয়ে যায়। তো ওপর দিয়ে আবার মনে হয় তাঁবু খাটানো হবে, কারণ এত গরমে মানুষই পুরে ছাই হয়ে যায়, আর এইসব গাছগুলো তো সারাটা দিন ছাদে থাকে, তাঁবু বা চট খুব তাড়াতাড়ি টানিয়ে নিতে হবে। তো ফ্রেন্ডস, সান্টান কমপ্লিট, আর আজকে স্পেশাল মেনু হয়েছে। স্পেশাল মানে স্পেশাল, বাঙালির তো খুব ফেভারিট, সমস্ত বাঙালিরই ফেভারিট, অনেকেই ভীষণ পছন্দ করে। হ্যাঁ, ব্যতিক্রম কয়েকজন পছন্দ করে না, তবে আমি এটা হলে মহা খুশি। বাবা কি জাস্ট লুক, লাল লাল মটনের ঝোল,
একটু পাতলা পাতলাই করেছি, আর একটুখানি টানিয়ে নিতে হবে। একদম গরম, আর এখন হবে খাওয়া দাওয়া। ওই দেখো কী দুষ্টুমি করছে, ওই দেখো এখন এটা ধোয়া শিখেছে, দরকার নেই তাও এটা ধোবে। কী করছো তুমি, এটা শুধু দুষ্টুমি, সারা জল তাহলে ধুতে হবে কেন? আমি তো ধুয়েই রেখেছিলাম। এখানে বসে বসে ড্রয়িং করছে, এখন ওনার ফোনটা দরকার, ফোন নিয়ে কাড়াকাড়ি। তো ফোন ছাড়া আর একজনের ড্রয়িং করতে পারে না, ফোন দেখে দেখে ওইখান থেকে বর্ডারটা করে, তারপর রং করে। আর এই যে করছে মহারাজ, দুষ্টুমি, ভীষণ দুষ্টু হয়েছে। এদিকে শরীর খারাপ হয়ে একদম শুকিয়ে যাচ্ছে, আর এদিকে মারামারি করা বন্ধ করে না। ফোন দেব না। এই উঠে পড়, উঠে পড়, উঠে পড়, উঠে পড়ো, উঠে পড়ো পাপা, উঠে পড়ো, না না উঠে পড়ো, খেতে হবে। তো সন্ধ্যাবেলা হঠাৎ করে আবার দেবলীনাদি আর প্রশান্তদা আসলো, আর চা করলাম। এই চায়ের মধ্যে কিন্তু আমার কোনো ভাগ নেই, দেবলীনাদি, প্রশান্তদা, কর্তামশাই আর আমার ছেলের। ছেলে এখন ভীষণ চায়ের নেশা হয়েছে, পাপার সাথে খেয়ে খেয়ে এখন পুরোপুরি ওর এখন এক কাপ করে চা লাগে। এখন এই আন্টির সাথে ভীষণ মস্তিতে আছে, আন্টির সাথে ওর খুব ভালো জমে। আর দেবলীনাদি নিয়ে এসছে সিঙ্গাড়া, কারণ আমি তো সিঙ্গাড়া খাবো না, আমাদের বাড়ির সেই রকম কেউই খায় না, শুধু মেয়ে খায়। কিন্তু মেয়ের ইদানিং এত পরিমাণে অ্যাসিডিটি, তারপরে ঠান্ডা লেগেছে, ও আর খেলো না। তো মুড়ি আর সিঙ্গাড়া দিলাম, আর সেদিন তো সানডেই ছিল, সেদিন মটন হয়েছিল আর মাছ ঠাচও হয়েছিল, আর খেতে খেতে একটু বিকেলও হয়ে গেছিলো। তারপর ভাবলাম একটুখানি চা আর মুড়ি তো হলো, তার সাথে একটুখানি চাউমিন আর স্ন্যাক্স আনানো যাক। তো কর্তামশাইকে বলার সঙ্গে সঙ্গে চাউমিন আর ভেজিটেবল কিছু পকোড়া নিয়ে আসলো, সেটাই ভাবলাম সার্ভ করে দিই সবাইকে। তো সন্ধ্যাটাও ভীষণ মজা করেই কাটলো। আর বাবু এদিকে করছিল ওর আন্টির সাথে ভীষণ পরিমাণে দুষ্টুমি, মানে এত পরিমাণে জমে, দেখো কি একটা হাতে আছে ওটা দিয়েই চলছে। আর এদিকে কর্তামশাই চলছে বাংলাদেশে যাওয়ার প্ল্যানিং, মানে পাসপোর্ট নিয়ে কথাবার্তা চলছে। আমার তো হয়ে গেছে পাসপোর্ট অনেক আগেই, এবার সবার হয়ে গেলেই পাড়ি দেবো বাংলাদেশে। যাবো যাবো করছি বেশ কয়েক বছর হয়ে যাচ্ছে, কিন্তু হয়ে ওঠা হচ্ছে না। আর এই দিকে দেখো মজার একটা জিনিস, আমার বাবুর প্রথম রেজাল্ট, যেটা দেখে ভীষণ খুশি আর আপ্লুত, ফার্স্ট হয়েছে। হ্যাঁ, যাই হোক না কেন, যেটুকুনি পারুক না কেন, কিন্তু 100-তে 100 পেয়েছে, এটাই সব থেকে বড়ো কথা। আর এটা ছিল নেক্সট দিন, মানে সোমবারের বাজার করে নিয়ে এসেছিলো কর্তামশাই, অনেকগুলো বাজার। স্কোয়াশ নিয়ে এসেছিলো, স্কোয়াশটা আনার সঙ্গে সঙ্গে বলছে এটা কী, কিন্তু এটা আমি আরেক দিন ওকে আমি রান্না করে খাইয়েছি, কিন্তু ওর সেটা খেয়াল নেই। অনেকগুলো বাজারে এনেছে জানো তো, আর এখন সবজির দাম চরম, প্রত্যেকটা সবজি এখন মোটামুটি কেজি আছে 50 টাকার ঊর্ধ্বে। আর লেবু নিয়ে এসেছে, লেবুগুলো দেখাচ্ছিলাম, এখানে আমি ভয়েসও দিয়েছি কিন্তু টিভি চালানো ছিল, সেটা আমার খেয়াল নেই, লেবুগুলো একদম অবাতি। তো বেশ কিছু সবজি এনেছি, এগুলো সব ঠিকঠাক মতো রেখে দিয়েছি। আর এটা দেখো, এটা আমার গতকাল মানে মঙ্গলবারের করা ভিডিও, বেশ কিছু ভিডিও করেছিলাম কিন্তু শেয়ার করা হয়নি, দুঃখিত। শরীর সত্যি কথায় একদমই ভালো যাচ্ছে না, আমারও ডাক্তারের সাথে একবার কনসাল্ট করতেই হবে, কিছু কিছু প্রবলেম আছে সেটা তোমাদের অবশ্যই জানাবো। আর দেখো কি অর্ডার করা হয়েছিল, অবশ্য এটা অর্ডার নয়, এটা একটা গিফট, কিন্তু নাম বলতে অনিচ্ছুক। আর গিফট পেতে কার না ভালো লাগে দেখো, তারপরে যদি এইরকম একটা এক্সপেন্সিভ একটা সুন্দর গিফট হয় তার তাহলে তো কোনো কথাই নেই। গিফট ছোটো বা বড় হোক, গিফটটাই সব থেকে বড়ো কথা, আনন্দের কথা, তাই না বলো? আর এই সুন্দর গিফটটা পেয়ে সত্যি সত্যি আমি ভীষণ খুশি। আর ফাইট করতেও ভীষণ ভালো লাগে, ফাইট হওয়ার জন্য তার সাথে আমি কিছু বলতেই পারিনি, ভীষণ ভালো একটা বন্ধু বলতে পারো। আর এই কুক ওয়ার সেটটা দেখে সত্যি এত খুশি হলাম, যখন দিয়ে গেছে তখন তো আমি এটা খুলতে পারিনি, তখন ছিল বাবুর স্কুলের টাইম, মানে বেরিয়ে যাব 10:30 সময়, তখন সেভাবেই ছিল। আর ভাবলাম যখন এটা ওপেনিং করা হবে তখন একটা ভিডিও করা হোক, অনেক সময় অনেক ডিফল্ট আসে, সে কারণে ভিডিওগুলো করে রাখা দরকার, অনেক সময় পাঠাতে হয়। তো ভীষণ ভালো লাগলো। আর এটা তো কুকওয়ার সেট, বুঝতেই পারছো আমার রান্নার কাজে অল টাইম এটা লাগবে, কিন্তু কোথায় রাখবো সেটাই বড় কথা। ঘরের মধ্যে না আস্তে আস্তে সব জিনিসে ভর্তি হয়ে যাচ্ছে, যতই ফাঁকা রাখতে চাই দিনের দিন এটা ওটা নিয়ে সেই ভরে যাচ্ছে। আর এটা ছিল 7টা সেট, বুঝতে পারছো, এটা ফ্রাইং প্যান, মোটামুটি 5টা কড়াই মতো ছিল, 5টার মধ্যে এক একটা রকম, মানে সস প্যান, ফ্রাইং প্যান, ডিপ ফ্রাইং প্যান এরকম দিয়েছিলো, আর দুটো ছিল লিড, আর পুরোটাই ছিল নন স্টিক কুকওয়ার। আর আর ফ্রাইং প্যানগুলো ছিল 28 সেন্টিমিটার, 26 সেন্টিমিটার আর 20 সেন্টিমিটার, এর মধ্যেই সবগুলো ছিল। আর লিড দুটো মোটামুটি সবগুলোই
ফিক্সেবল ছিল কড়াইয়ের সাথে, মানে দুটো লিড সবকটা কড়াইয়ের সাথে ফিক্সেবল ছিল, একটা ছোট সাইজ লিডটা আর একটা বড় সাইজ। যাই হোক, ভীষণ ভালো লেগেছে, আর এইগুলোতে করে আমি রান্নাও করব, অবশ্যই শেয়ার করব। আর গিফট খুলতে ভীষণই ভালো লাগে, তবে এত বড় গিফট আমি কোনোদিনও খুলিনি। এই প্যাকিংগুলো আমি আনপ্যাক করতে পারি না কেটে কুটে, তো এটা আমি করছিলাম। আর কর্তামশাই অনেক রকম কথা বলছিল, আমার ভীষণ হাসি পাচ্ছিল, যেই কারণে আমি এখানে ভয়েসটা পুরো অফ করে দিয়েছি, পরে ভয়েসটা দিয়েছি। এই দেখো লিডগুলো বেশ ভালো হার্ডি আছে, আর একটা স্পুন দিয়েছে, স্পুন আরেকটা হলে বোধহয় ভালো হতো। যাই হোক, আমি স্পুন পরে আবার উডেন স্পুনগুলো নিয়ে নেব, এটা উডেন স্পুনই থাকে সম্ভবত। আর এই ছিল সব মিলিয়ে একটা ব্লগ, কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, আর গিফটটা কেমন হয়েছে অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা সবাইকে।